reach out. Okay.
তোকে না ওই ভালোবাসা করিয়া বিয়াও চাও রেখা। কাজল দা, তোমার বাপ হচ্ছে বড় লোক মানুষ, আর আমরা হচ্ছে গরিব মানুষ। তোমার বাপ কি ওই গরিব ধনী ভালোবাসা কি মানি নিবার পারিবে কাজল দা? শুনে দেখা, মোর বাপ যত বড় গরিব হোক না কেন, ধনী হোক না কেন, সব কিবা প্রেমতে মজিয়া মন আর কিবা হারি কিবা ডো। শুনে দেখা, তোর মামা গরিব হলেও তোর মা গরিব হলেও মোর বাপ তোমার এলা আমার পিতার দিশে এক চিলতা জমি আর দিশে একটা বাড়ি। তোমরা বাংলাদেশ থেকে আসিয়া ওই আমারে পিতা তোমরা বাস করেছে, আর মোর বাপও তো বাংলাদেশ ছিল আর আসিয়া না বড়লোক হয়েছে, হয়েছে চেয়ারম্যান। শুনে রেখা, তোকে যে মই মনে প্রাণে ভালোবাসো রেখা, মনে প্রাণে ভালোবাসো, ধনী নয় গরিব নয় প্রেম অমর, তাই তোর ভালোবাসিয়া করে আমি বিয়াও করবার চাও রেখা, বিয়াও করবার চাও। হ্যাঁ কাজলদা, সত্য হয় কাজলদা। শুনে রেখা, আমরা অনেক বড় হয়েছি, আমরা তো আর নাবালিকা নয়, আমরা অনেক লেখাপড়া করা মানুষ, তাই নাবালিকার বিয়ে যাতে না হয় সেইটা এলা আমরা দেখব। কিন্তু এই গরিব ধনী বলে যে প্রেম হবে না তা তো হবার নয় রেখা। শুনে রেখা, তখনই কথা দিল তখনই ভালোবাসা করিয়া বিয়াও করি। শুনে রেখা, এরা ভালো নয়, সমাজ যাতে খারাপের চোখে না দেখে চিন্তা মন্দ করবে তার আমি তো কথা দিলে রেখা, ওই যাও রেখা, ওই যাও।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এখন মোর ভারত রাশিয়া সুখের দিন পারে, মোর ধন ছিল সম্পত্তি ছিল ছিল মোর জাগা জমি, যখন বাংলাদেশ ত্যাগ করিয়া যখন ভারতে প্রবেশ করিল সয় সম্পত্তি মোর সব চলি গেল, পথের ভিখারি এই দেশের জন্য আপন বলতে কাহন নাই, ছিল মোর ভগ্নিপতি ছিল মোর বোন, যখন আমরা ভারতের পথে আসি ওই হারাদার বাহিনীর আক্রমণে মোর বহিন জামাই দেখাল গুলি, মৃত্যুর কলে গলি পড়ি আসিতে আসিতে মোর ভগ্নিপতি মোর ভাগ্নি দেখা আর মোর বহিন দুই হাত তুলে দিয়ে কহিল রে দুঃখী রা তুই যত কষ্ট পা তোর একমাত্র আদরের ভাগ্নি রেখা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হলি, আর এই তোর বহিন তাকে তোর হাত তুলি দিল দুঃখী রাম রে হারাদার বাহিনীর গুলিতে আজকে মুই মৃত্যুর কোলে গলি পড়েছ, কান্দি কান্দি কত করি অমনি মৃত্যুর কোলে গলি পড়েছ। দেখিতে দেখিতে অনেক দিন হয়ে গেল মোর ভাগ্নিটা এই দেশ আসিয়া অনেক লেখাপড়া করি, আমরা তো গরিব মানুষ ভাগ্নিটা আমার বিয়া দিবার হয় কিন্তু নাই টাকা নাই পয়সা, সরকার দিছে কন্যাশ্রীর টাকা সেই টাকা মুই জমা করছি কিন্তু বিয়া দিবার হইলে তো আরো টাকা পয়সার দরকার, তাই ভিন রাজ্যতে যাবার হয় অনেক অনেক খড় বড় লাগিছে কিন্তু না নিজের মতামত নিয়ে তো ভাগ্নিটার আমি বিয়া দিবার পারে না, তাই ভাগ্নিটাকে ডাকিয়া ওর মতামত নেওয়া খুব জরুরি, মা রেখা রেখা মকে তোমরা ডাকালেন না, হে মা রেখা তোকে মই ডাকালো, মা তোকে মই ডাকালো, কি কথা কবে মামা কয়া ফেলাও চট করিয়া শুনে রেখা তোকে না মই ভালো ঘর পর দেখিয়া বিয়াও দিবার চাও রেখা বিয়াও দিবার চাও, মামা মোর বিয়া নিয়া তোমার কোনো চিন্তা করবার হবে না মামা, কি কথা কহিছি রেখা আজকে মই অভিভাবক গার্জেন হইয়া তোর বিয়ার কথা মই চিন্তা করি না, তুই কেমন করে ভাবিল মা রেখা রেখা রে তুই আমার কোনো কর্ম করিব না যে কর্ম করার ফলে তার মৃত বাবার আত্মা অশান্তিতে থাকে, মামা তুই এমন কোনো কাজ করিব না যাতে মায়ের আর তোমার কোনো মান সম্মান না যায়, মামা তোমরা কোনো চিন্তা করেন না, শুন মা রেখা তোর বাবা যখন ওই মৃত্যুর কোলে ঢলি পড়ে হানাদার বাহিনীর কুলিতে তবে দুই হাত তুলিয়া মার দু হাত দিয়ে কহি রে দুঃখী আর তোর ভাগ্নে তাকে তুই কোনোদিন কষ্ট দিনা রে,
লাগে কষ্ট দিনা। শুন ভাগিনি মামা, তোর বিয়ার টাকা তো জোগাড় করিবার হয়। তুই তো জানিস এই দেশে আমার আপন বলতে কাহই নাই, বাংলাদেশে আমার ছিল জমি ছিল জায়গা কত টাকা পয়সা, আর ইন্ডিয়া দাসিয়া ভাগরা হয়ে গেছে ধরে ধরে পরের জায়গাটা ঘর করি আমরা বাস করি রে মা। শুনে মানে খা, তাই তুমি সিদ্ধান্ত গ্রহণ করিস বাংলাদেশ ছাড়ি হয়েছ ভিটা ছাড়া আপটু ইন্ডিয়া, আর এই এক চিন্তা ভিটা ছাড়িয়া মুই যাবার চাহাচ তিন রাজ্যের কাজ করিয়া কাজ করিয়া টাকা পয়সা জোগাড় করিয়া আনিয়া ধুমধাম করিয়া তোর বিয়াও দিন। তাই শুনে রেখা, আজকা ভোরে চাকরি আছে বেঙ্গালোরে ট্রেন, সেই ট্রেনে ঝলঝুলিয়ে তুমি ছাড়িবে সেই ট্রেন ধরিয়া বই ভিন্ন তোর মা আর তুই ভাগিন ভালো করিয়া থাকিস। কোন দেশের মাটি বাংলাদেশের খাঁটি মাটি সোনার মাটি তাকে ছাড়িয়া তুমি ভারত ওরে ভারতের এক চিন্তা ভিকা, আজ ভাগিনী গার বহির তাকে ধুইয়া বই চলি যাচ্ছ ভিন রাজ্যদের কাজে করিবা। মামা ভালো করে যাবেন মামা, জননী কোন বিপদ না হয় মামা, জননী জনবাস চেষ্টা করিয়া শিবা শের বাড়ের মতন বিদায় নিয়ে ওই চলি যাচ্ছ ভিন রাজ্যদের কাজ করিবা। বিদায় রেখা, বিদায় মোর ছোট মন, তাহলে কি বই শেষে প্রেম করিয়া বই দুঃখ পাই? না না না, যদি রেখার সঙ্গে দেখা হয় তাহলে বই একটা কথা কর, একটা কথা কর, নাইতে বই বসে থাকো। কাজলদা তুই কি কথা কইব? কাজলদা শুনে রেখা, তোকে যে বই ভালোবাসা করিয়া বিয়া করবার চা। কাজলদা তুমি ভালোবাসো কাজলদা, তোর ছাড়া আমি কাউকে বিয়েও করিবার পারিব না, কিন্তু মুই যে মামা কথা দিছ যে মুই মামার মতামত ছাড়া আমি কাউকে বিয়েও করিবার পারিব না কাজলদা। রেখা অমন কথা কহি না, রেখা অমন কথা কহি না, রেখা তুমি কেমন করে ভুলিয়া থাকি রে রেখা, কেমন করে ভুলিয়া থাকি, তুই যদি হনুমান হন হয় তাহলে বুক চিরিয়া দেখাতে হয় আর বুকের ভিতরে যেমন হনুমানের ভিতরে যেমন ওই রাম সীতা ছিল তোর বুকের ভিতর, রেখা ছাড়া আর কেউ যে নাই, তুই যে মোর আদরের কন্যা রেখা, তুই যে মোর আদরের কন্যা, আদরের কন্যা তোমার
দৃশ্য যেন কত সুন্দর হয়ে যায়। ওই কবিতা পরে একটা কবিতা মনে পড়ে যায়, দেখিল সেদিন রেলে কুলি বলে আগে বাবু সাপ তাকে ফেলে দিল নিচে ফেলে চোখ থেকে এলো জো এমনই করিয়া জগৎ চুরিয়া মার খাবি দেখি রেখা ব্যবসা দেখবার জন্যে তুই কোনো বিপদ হলে মগ একবার স্মরণ করিস রেখা, স্মরণ করিস ওই আসিল রেখা আসিল। মোর কাজলদা চলে গেল, এখন কি করি চিন্তায়
আছে, মোর ভাগ্যে যে কি আছে ভগবানই জানে। চলি যাব আর ঘুণা ধরো, যাতে জানিবার না পারে কাজল যে তোর মই আর তোর মা এই ভিটা ছাড়া করিছু। তুই যাব কিনা কাকা বাবু? তোমার হামনা হাত পা ধরে কইছি কাকা বাবু, আমার ভিটা ছাড়া কাকা বাবু। কাকা বাবু মুই মা
মেয়ের সেবা মায়ের ঘর মই সরে তুইছো না এখন দেখ মোর নিজের বুদ্ধিতে চলেছ মায়ের ঘর তো আর নাই তাই মই কত সুন্দর ভাবে ওই আমার ঘর ছাড়া করি দেব মা মাগো তুই তো পাশানি তুই তো মোর কিছুই করিবার পাবি না মা দেখ দেখ চলিবার পারছো না
Ei, tu sei no dia.
সেই পাল এই তো সেই পিল তাহলে রেখা কি খুব ভালোবাসত না শুভে ছিল তোর অভিনয় রেখা শুভে ছিল তোর অভিনয় এরকম অভিনয় তুই করে থাকিস শিখছি রেখা মই যে তোর সারা বাঁচিম না রেখা Thank you.
মানুষ।